স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমাদের অস্তিত্ব রক্ষার নির্বাচন এই নির্বাচন যদি একতরফা হয় এই নির্বাচনে যদি বাকশালীরা ভারতীয় দাবিদাররা জোর জবরদস্তি করে ক্ষমতায় থাকে এই দেশ মোদির নিয়ন্ত্রণে আরেকটি ভারতের অঙ্গরাজ্য হবে 30 লক্ষ শহীদ 2 লক্ষ মাবন এই জন্য জীবন দেয় নাই সম্ভ্রম দেয় নাই আজকে আওয়ামী লীগ পাকিস্তানে আলাদার্তার ভূমিকায় অবতীর্ণ হয়েছে আল বদর আল শামসের ভূমিকায় অবতীর্ণ হয়েছে আপনারা দেখেছেন গ্রামে গ্রামে জেলা উপজেলায় বিএনপি বিরোধী দলের নেতাদের বাড়িতে এই নব্য রাজাকারদেরকে নিয়ে পুলিশ অভিযান চালিয়ে বিরোধী দলের নেতা কর্মীদের গ্রেপ্তার করছে 1971 সালেও এই রকমের পরিস্থিতি ছিল না আজকে গণতন্ত্রের কথা বলে স্বাধীনতার কথা বলতে গিয়ে ইসলামের কথা বলতে গিয়ে এই দেশের মানুষ আজকে ঘরে থাকতে পারছে না আজকে আল্লামা মামুনুল হকের মধ্যে একজন এত বড় আলেমকে এখনো জেলে রেখেছে কারণ ওই গুজরাটের কসাই মোদির বিরুদ্ধে কথা বলেছিল হেফাজত ইসলামের অসংখ্য নেতা কর্মীকে আলেম ওলামাকে মিথ্যা মামলা দিয়ে জেলে নিয়েছিল লাঞ্ছিত করেছিল রাজনীতিবিদদেরকে জেলে নিয়েছে সামনে আরো নেবে এই আওয়ামী প্রতিবাদ এই ভারতীয় বাকশালকে যদি এই দ্বাদশ নির্বাচনকে সামনে রেখে প্রতিহত করতে না পারেন এই দেশে মান সম্মান ইজ্জত দিয়ে থাকতে পারবেন না আজকে চালের দাম কত ডালের দাম কত তেলের দাম কত সবজির দাম কত একবার চিন্তা করেন ওই দরবেশ বাবারা আওয়ামী লুটেরারা দেশের টাকা পাচার করে দুবাই সিঙ্গাপুর মালয়েশিয়াতে সেকেন্ড হোম করেছে গত 15 বছরে 16 লক্ষ কোটি টাকা পাচার করেছে জনগণের টাকায় এই দেশের রিক্সাওয়ালা দারোয়ান শ্রমিকের টাকায় রাষ্ট্রপতি সিঙ্গাপুর হাট সার্জারি করে চিকিৎসা নেয় মন্ত্রী সারারা গাড়ির তেল পুরায় জনগণের টাকায় আর আর এই দেশের জনগণ ঢাকা মেডিকেলে অসহায়ের মতো কাটায় পিজির হাসপাতালের বারান্দায় দৌড়াদৌড়ি করে কাজেই বন্ধুগণ গণতন্ত্র ব্যতীত এই দেশের মানুষের মুক্তি আসবে না ভারতীয় দাবিদারদের হাত থেকে আমরা মুক্ত পাব না এই লড়াই চলমান থাকবে আপনাদের সকলকে এই লড়াইয়ে সামিল হওয়ার আহ্বান জানাই চল চল লড়াই চলবে চল চল লড়াই চলবে বাকশালীদের বিরুদ্ধে লড়াই হবে একসাথে লড়াই 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 চাই বাঁচতে হলে লড়তে হবে বাকশালীদের রাস্তা না ভেঙে দাও ঘুরিয়ে দাও আয়ুব গেছে যেই পথে হাসিনা যাবে সেই পথে আমরা বলব 1972 থেকে 75-এ নির্বাচন কমিশন গঠন করে একটি
সকল দলের সম্মত ব্যক্তি নির্বাচন আয়োজন করা অন্যথায় সারা বাংলাদেশের জনগণ রাজপথে নেমে এসে আওয়ামী লীগকে ক্ষমতা যুদ্ধই করবে না রাজনীতি থেকে তাদেরকে অবাঞ্ছিত করবে ভাই আপনার সহিংসতার পথে না গিয়ে সংলাপের মাধ্যমে বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে নিয়ে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং আচরণমূলক নির্বাচনের উদ্যোগ নিন কিন্তু প্রধানমন্ত্রী সেই উদ্যোগ নিচ্ছেন না আমেরিকার পক্ষ থেকে সংলাপের প্রস্তাব করা হয়েছিল জাতিসংঘের পক্ষ থেকে ইউরোপের পক্ষ থেকে একই ঘোষণা দেওয়া হয়েছে কিন্তু বাংলাদেশের সরকার এই অবৈধ বাস্তর সরকার নিষিদ্ধ সরকার সংলাপ সমঝোতার পথে না গিয়ে সবচেয়ে বড় বিরোধী দল বিএনপির কার্যালয়ের সামনে পুলিশ দিয়ে অবরুদ্ধ করে রেখেছে এইভাবে তারা অংশগ্রহণমূলক নির্বাচন করতে চায় আপনি বিরোধী দলের গত দুই মাসে বিরোধী দলের চার শতাধিক নেতাকর্মীকে কারাদণ্ড দিয়েছেন নেতাকর্মীদেরকে কারাদণ্ড দিয়ে কিভাবে আপনি একটি একতরফা নির্বাচন করবেন সেটি বাংলাদেশের মানুষ দেখে নিবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কারাগারে রেখে অন্যদিকে উবায়দুল কাদের বলছে এখনো সময় আছে নির্বাচনে আসার এই যে 30 তারিখ প্রায় চলে আসলো আর কখন সমঝোতা আর কখন সংলাপ প্রধানমন্ত্রীকে বলতে চাই আপনার বয়স শেষ হয়ে গেছে এখন আপনার পুত্র আপনার কন্যা আপনার নাতিপুতি এই প্রজন্মে যারা রয়েছে তারা বাংলাদেশের রাজনীতি করবে আমরা তরুণ প্রজন্মে যারা রয়েছি আমরা বাংলাদেশের রাজনীতি করব কিন্তু আপনি এমন একটি বাংলাদেশ আমাদের কাছে রেখে যাচ্ছেন সেখানে গণতন্ত্র বলে কিছু নাই সেখানে মানুষ তার ভোটের অধিকার হারিয়েছে 5 সালে মানুষ বাঁচার জন্য জীবন দিয়েছিল 71-এ ভূখণ্ডের জন্য জীবন দিয়েছিল আবারও বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশের তরুণ যুবক তারা রক্ত দিতে জীবন দিতে প্রস্তুত রয়েছে আমরা শেখ হাসিনার প্রতি উদাত্ত আহ্বান রাখতে চাই আপনি দেশকে সংঘাত এবং সহিংসতার দিকে নিয়ে যাবেন না এখনো সময় আছে তফসিল পেছান তফসিল পিছিয়ে বিএনপি গণ অধিকার পরিষদ গণতন্ত্র মাংস সকল দলকে আপনি একটি মুক্ত সংলাপে ডাকেন সমঝোতার মাধ্যমে পদত্যাগ করে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের উদ্যোগ নিন আমরা আমাদের দেশকে ভালোবাসি এদেশে যে আন্দোলন চলছে সহিংসতা চলছে এর দায় একমাত্র আওয়ামী লীগের আমরা দেখেন সাংবাদিক ভাইরা আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি আমাদের কারো হাতে লাঠি নাই আমাদের হাতে অস্ত্র নাই অন্যদিকে আওয়ামী লীগ উন্নয়ন এবং শান্তি সমাবেশের নামে তারা এই পল্টনের নাতি হাতে স্লোগান দেয় একটা একটা বিএনপি ধর ধৈরা ধৈরা সবাই কর এই যে সহিংসতার বীজ আওয়ামী লীগ বপন করেছে যদি এই পক্ষটিকে আওয়ামী লীগ স্বর্ণ দাঁড়ায় তাহলে বাংলাদেশের একটি মুক্তিযুদ্ধ শুরু হবে বাংলাদেশের জনগণকে বলবো আপনারা রাখতে আসুন যতক্ষণ না পর্যন্ত এই আওয়ামী লীগের পতন হবে আপনাদের সকলকে রাজপথে থাকার আহ্বান জানিয়ে আগামী বক্তব্য